তাহলে আমার ছুটি তো এখন কার মতো ছুটি আর গায়ে হলুদের সময় লাগবে কিন্তু তোকে বাহ ওয়ান্ডারফুল তাহলে আমি একটু ঘুমিয়ে নি না আগে রায়ার কাছে ক্ষমা চাইবি তারপরে শুতে যাবি ক্ষমা কেমন মেলোড্রামেটিক কথা বলছো তুমি মা ক্ষমা চাওয়ার কি আছে ক্ষমা চাওয়ার কি আছে তুই বুঝতে পারছিস না শুধু শুধু বোনটার মনে কষ্ট দিলি তুই শুধু শুধু মা তুমি শুধু শুধু বলছো তুমি জানো না কেন আমি ওই কথাগুলো বলেছি ওকে ও নিজে জানে না আর সবাই তো জানে এই বাড়ির মেয়েদের উপর অভিশাপের কথাটা তোমরা কি নতুন নাকি এই বাড়িতে আচ্ছা নিজেই তো দেখছো পিসি ঠাম্মি পিসি দিদি কেউ তো এই ঘরে আসেনি তুই ওদের সাথে রায়ের তুলনা করছিস ওরা তো ওরা তো বিধবা মানুষ তাই আসেনি আরে তাতে কি আছে রায়ের তো বিয়ে হয়নি তাই ও বিধবা না বিয়ে হলেই তো বিধবা হয়ে যাবে টুলু যাব বাবা মা তুমি আমায় মারলে সবার সামনে জাস্ট মেরে দিলে কি অন্যায় বলেছি আমি চুপ কর একদম চুপ করবি তুই কি বলছিস বলার আগে একবার ভেবে বলবি না ভেবে বলার কি আছে মা ছোটবেলা থেকে তোমাদের মুখেই তো শুনেছি যে বড় দাদুকে কোনো এক সন্ন্যাসী অভিশাপ দিয়ে গিয়েছিল যে এই বাড়ির মেয়েরা কোনোদিনও সুখী হবে না আর তাই তো হয়ে এসেছে চারটে জেনারেশন ধরে তোমাদের কাছেই তো শোনা যে সেই অভিশাপ দিয়েছিল এই বাড়ির মেয়েরা যদি কোনোদিনও বিয়ে করে তাদের স্বামীর অমঙ্গল ডেকে আনবে আর তাই তো হয়ে আসছে মা এই বংশে পিসি ঠাম্মি থেকে দিদি সবাই এই অভিশাপের শিকার আর রায়ার বিয়ে হলে ও তো হ্যাঁ অভিশাপ আছে এই বাড়ির মেয়েরা নিজেরা সুখী হয় না তারা নিজেদের স্বামীর বিপদ ডেকে আনে কিন্তু পরিবারের কারোর অমঙ্গল তো তারা ডেকে আনেনি তাহলে তুই কেন রায়াকে খুব সিম্পল কারণে মা আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি চান্স যে অমঙ্গল ডেকে আনতে পারে সে যে সবসময় অত বেছে বেছে অমঙ্গল ডেকে আনবে তার কি কোনো গ্যারান্টি আছে হতেও তো পারে যে ওর জন্যই আমার বিয়েতে কোনো অমঙ্গল হলো কি বলছিস টুলু তোর মাথাটাকে একেবারে গেছে ঠিকই বলছি মা প্র্যাকটিক্যাল কথা বলছি তোমার ইললজিক্যাল লাগছে তো লাগুক আরুল কে এটা আমার লাইফ আমার যেটা ঠিক মনে হবে আমি কিন্তু সেটাই করব টুলু টুলু ওই দেখো তুমি কাঁদতে বসলে কেন আজ একটা শুভ দিন তোর ছেলের বিয়ে এই শুভ দিনে তুই চোখের জল ফেলবি কি বলি বলতো ছেলেটাকে কিছু বলো না দিদি যতই হোক টুলুর আজকে বিয়ে তো আর কিছু মনে করো না টুলুরই বা কি দোষ বলো তো ও তো ভুল কিছু বলেনি সত্যি তো এ বাড়িতে তিন তিনজন বিধবা এই বাড়ির উপরে আস্ত এখানে অভিশাপ তো আছে